কি ভাই, এই বস্তা কি আপনি দুবাই পাঠাবেন না সিঙ্গাপুর? আর বলবেন না, এটা মানে কি বলবো আপনাকে, মানে এমন কিছু থার্ড ক্লাস আদব আছে না বিদেশে? মনে করেন যে ওদের আত্মীয় স্বজন মনে করেন যে একটু, আপনি মনে করুন যে বললে তো বলছি বেশি বেশি বলা হয়ে যাচ্ছে, মানে মাথার তার মারে একবার ছিঁড়ে যাবে, মানে সব কিছু ওরা আত্মীয় স্বজন এমনভাবে ভুলে দেয় মানে বলার বাইরে। এই যে মনে করুন যে কিছু করে আগে যেটা বললাম মানে দেখলাম তো আমি, ওরা মনে করুন যে ডাব আর তাল এসব মানে পৃথিবীর হেন কোনো আইটেম নেই, সবার ভিতরে আছে, কুমড়ো আছে, ডাব আছে, তারপরে মনে হচ্ছে বড়ই আছে, চিনি চানাচুর সব আস্তে আস্তে ভিতরে বলে দিয়েছে, মানে কি বলবো আপনাকে। কি বলেন, বড়ই আর তাল তো এক সিজনের ফল না, বড়ই আর তাল একসাথে থাকি হবে না? মা মা মানে হয়েছে কি, ওই যে কাঁচা বড়িগুলো আছে না, ওইটা ভালো করে শুকিয়ে খাজুরের গুড় দিয়ে আচার বালি নিয়ে নিয়েছে। ও বাহ, শুনেই তো ভালো লাগছে। আচ্ছা একটু টেস্ট করে যাবে নাকি? ওরে আমার ব্যাড লাক, টেস্ট করবেন কীভাবে, এমন করে টাইট করে প্যাকেট করে নিয়ে দিয়েছে, মানে আপনি আসলে সত্যি কি বলবো, এটা আমার জন্য ব্যাড লাক, টেস্ট করাতে পারলে খুবই ভালো লাগতো। আপনি তো এখন মনে করেন যে অনেক চেষ্টা করলেও আপনি খুলতেই পারবেন না। ও আচ্ছা শুনেন না, আপনি কি সত্যি সত্যি এই বস্তা বিদেশে পাঠাবেন নাকি? না আসলে আমি পাঠাতেই পারছি না, ফেসবুকের জামানা তো, মা মনে করেন এপাশ থেকে ছেলেকে দেখছে, ছেলে ওপাশ থেকে মাকে দেখছে, আবার বলছি ও মা কি পাঠাইছো তুমি, আমলকির আচার পাঠাইছো খুলো তো একটু দেখিলে, এদিকে আমার মা করছে কি বাবা এখন একটু ভালো করে দেখিলেও, আবার মনে করো যে খাবারের আগে এক পশলা খাইলেও, নালি পরে কিন্তু তোমার পেটের ভাত হজম হবে না, ওই যে দেখা দেখি করে নিয়েছে না, তারপরে মনে করেন ঝামেলা হয়ে যায় তো, অ্যাবলা জ্যাবলা একটা ঝামেলা, পাঠাতে পারছেন না তো? আমি পাঠাতে পারছি, মানে হয় কি যদি ঠিক মতন মাল ছামালাগুলো যদি পার্সেলগুলো না পৌঁছে না, এখানে মনে করি যে আমরা মিডিলম্যান তো, একটা কিছু যদি মিসিং হয়ে যায় না, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, বুঝতে পারছেন ম্যাডাম? আরে মার মন তো, মা তো এগুলো বলবে, এগুলো আসলে পাঠানোর দরকার নেই। তো আমি তাহলে কি করব? তো আবার কি নিশি আছে না? ও আচ্ছা, আপনি নিজের কথা বলছেন? ছি ছি একটু ভাই, আমি আপনাকে অন্য চোখে দেখি, এসব কি বলছেন আপনি? আমিও আসলে কি বলবো আপনাকে অন্য চোখেই দেখি, এখন বিষয় হচ্ছে কি আমি তাহলে বস্তা কি করব? আপনি না আসলে এত বোকা, আপনি আমাকে দিয়ে দেবেন, আমি গাড়িতে করে এটা আমার বাসায় নিয়ে যাব, আর ওদেরকে বলবেন আপনি পাঠিয়েছিলেন, এয়ারপোর্টে মিসিং হয়ে গেছে। সেটাও কি আবার মিসিং হয়ে যাবে নাকি? আহা, সেটা মিসিং হবে কেন, সেটা আপনি বলবেন দুবাই এয়ারপোর্টের কাস্টমস এই বস্তা আটকে ফেলেছে, এবং এই আটকানোর পরে খাবার টেস্টিং করছে, টেস্টিং করে খাবারের মধ্যে ভেজাল ধরা পড়েছে, তাই আপনার নামে মামলা হয়ে গিয়েছে। কি বলছেন, কার নামে মামলা হবে? ওহো হিটু ভাই, আপনি না এত বোকা, আপনার নামে মামলা হবে কেন, যার জন্য এই বস্তা পাঠিয়েছে, যে দুবাই থাকে তার নামে মামলা হয়েছে, এরপর মামলা যদি সে চালাতে পারে তাহলে সে আপনাকে টাকা দেবে, বুঝছেন না? ওয়াও চ্যালেঞ্জ! তাহলে আমি এখন কি করব বলুন তো, আমি এখন পাঠাতে পারছি না, এই বস্তা কি মানে আপনার গাড়ির ভ্যাগ ডালে তুলে দেব? আবার জিগা, আর আপনি এখনো এটা বুঝতে পারলেন না যে আপনার এই বস্তা আমি নিজের গাড়িতে না তুলে এখান থেকে সরছি না? ওই লাউ মস্তান, এই কচুর বস্তাটা ম্যাডামের ভ্যাগ ডালে তুলে দে তো। ওমা কচুও আছে নাকি? 70% কচু আছে, আর 10% হচ্ছে শুটকি, আর 10% গুয়ামুড়ি, আর 10% মনে করেন অ্যাবলা জ্যাবলা করে আছে, বুঝতে পারছেন? কচু দিয়ে যদি দেশি মুরগির মাংস আছে না, মাখো মাখো করে যখন আপনি তরকারিটা করবেন না, মানে কি বলবো, আমার জিভে কিন্তু সত্যি পানি লি আসছি। খাওয়াবো খাওয়াবো, টেনশনই করেন না আপনি। শোনেন, এ নিশির রান্নার হাত কিন্তু খারাপ না, খেয়ে বলেন। শুনে খুব ভালো লাগছে মেজা। লালু, লালু মুস্তান, কোন আছো লালু? চলে আসছি। কোথায় আছো তুমি? আমি এত ভুল যাচ্ছি কেন? শোনো, এখন যেটা করবে, ম্যাডামের ড্রাইভার আছে না নিচে আসে, কিন্তু তুমি যেটা করবে, এই যে তরকারি বস্তাটা আছে না, এটা সুন্দর করে নামায় তুমি ম্যাডামের গাড়ির যে পিছনে ভ্যাগ ডালা ওটাতে বুঝিয়ে দাও। তরকারি বস্তা কোথায় আছে? তরকারি বস্তা এটা
এখানে তো কুমড়া কচুর লাউ সব তো ভরাই আছে, যাও সুন্দর করে নিয়ে যাও। আমি তো কত আছে।